থাইরয়েডের সমস্যা কারো কাছে বিশেষ অপরিচিত নয় প্রতি বাড়িতেই কোনো না কোনো মানুষ থাইরয়েডের সমস্যা ভোগেন এর থেকেই দেখা দেয় গুরুতর সব অসুখ সন্তান ধারণের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়ায় থাইরয়েড সমস্যা থাকলে খাওয়া দাওয়া জীবনযাপন করা নিয়মে বেঁধে দেন চিকিৎসকেরা জেনে নিন থাইরয়েড থাকলে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন থাইরয়েড গ্রন্থের কার্যকারিতা বাড়াতে শরীরে যে জিনিসগুলোর মাত্রা বেশি হওয়া প্রয়োজন সেগুলি হল জিঙ্ক আয়োডিন কোপার আয়রন কোন খাবারগুলি এড়িয়ে চলবেন যেমন বাঁধাকপি ফুলকপি ব্রকলি ছোলা জাতীয় খাবার থাইরয়েড বাড়ায় এছাড়াও সর্ষে মূলো রাঙা আলু চিনে বাদাম এগুলি এড়িয়ে চলাই ভালো থাইরয়েড বেড়ে গেলে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন পনির চিজ ডায়েট থেকে বাদ দিন চিনি রান্না করা গাজর পাকা কলা শুকনো ফল মধু ময়দা রুটি সাদা ভাত আলু সাদা পাস্তা মিষ্টি এগুলি শরিলে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়ায় থাইরয়েড থাকলে এগুলো কম খান যেমন চা কফি চকলেট সফট ড্রিঙ্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন এবার যেমন থাইরয়েড থাকলে কোন খাবারগুলি ডায়েটে রাখবেন যেমন কপার এবং আয়রন দুটোই থাইরয়েড মোকাবিলা করতে জরুরি টাটকা মাংস ওয়েস্টার কাজু গমের আটা কোকোতে প্রচুর পরিমাণে কপার রয়েছে সবুজ শাকসবজি বিন আঁশওয়ালা মাছ সামুদ্রিক মাছ পোলট্রির ডিমে রয়েছে আয়রন এগুলি খান সেই সঙ্গে ভিটামিন সি ব্যালেন্স করতে খান লেবু টমেটো ক্যাপসিকাম আগে নারকেল বা নারকেলের দুধ থাইরয়েডের আদর্শ হিসেবে ব্যবহৃত হতো তবে থাইরয়েড বসে রাখতে হলে স্টেজ কমানোর প্রয়োজন রয়েছে তাই থাইরয়েড কমাতে হলে মাথা ঠান্ডা রাখা জরুরি তো যেগুলি বললাম সেগুলি মেনে চলুন তাহলে থাইরয়েড অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ধন্যবাদ